তো টাকার সোয়া পাইবেন মা বোনেরা কইও গো মারা গো ও মারা মাগো মা জাননি আসসালামু আলাইকুম মা জাননি মা জাননি তুমি একটু ঘুরে দাঁড়াও তো ঘুরে দাঁড়াবো একটু দাঁড়াও না এদিকে এদিকে ফিরো এ ঠিক আছে সাসা আপনি যে তাকিয়ে আছেন আমার স্বামী কোনদিন আমার দিকে এভাবে তাকায় নাই ও তোমার বিয়ে হয়েছে হ্যাঁ আমার বিয়ে হয়েছে আমার স্বামী স্বামী আছে হ্যাঁ মারে সমস্যা হলো আমার মেয়ের ছবিটা আগে তোমার দেখাই এই দেখে তো মানুষ বিশ্বাস করতে চায় না এই যে আমার মায়ের ছবি আমরা বাপ বেটি এক ঘরে গমিতে ঘুমাই গরমিটা ছাড়া কিচ্ছু নাই এখন এক ফুলার কাছে মাইয়া বিয়ে দিব ফুলার দাবি হেতের বাপের 40 টাকা পাইতে 1 লাখ টাকা লাগবো হেতের বাপে 40 হাজার টাকা দিলে হেতে আর মাইয়ারে বিয়ে করবো না করতে না যার এত বড় যৌতুক সাহেব হয়েছে যদি যা হারো মামনি কিছু সাহায্য করো মেয়ে বিয়েতে টাকা পয়সা লাগে লাগে হেতের বাপে 40 টাকা পাইবো হেতে দাবি করছে কিন্তু আমার জামাই তো আজকে বাসায় নাই এখন আমার কাছে টাকা পয়সা আছে কি না আমার পকেট টকটা দেখো 500 টাকা নোট টোট আছে না না এত টাকা আমার জামাই রাখে না পকেটে আচ্ছা ও আমি এই যে দেখি বেশি নাই 7 টাকা দেন 7 টাকা কোনো বিক্রি হইলো না দূর আচ্ছা ঠিক আছে শোনো মা জাননি হ্যাঁ এক কত রাস্তা হাঁটি আইছি তো না নিলে লস হয়ে যাবে দাও নেবেন আর দিই দাও যাও গদ্য এত ভালো আছে বইতে লিখে পছন্দ হয়েছে ভাইজান ভাইজান আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিয়েছে কি কি আমার কাছে হলি ভাইজান আমার স্বামী আমাকে তালাক দিয়ে পাঠিয়ে দিয়েছে তুই তোর তোর স্বামী তালাক দিয়েছে হ্যাঁ তোর কত কষ্ট করে আমি বিয়া দিলাম তালাক দিয়েছে ভালো কথা তুই আমার না লিখে লেগে হ্যাঁ কই যাব যাবি কই আমি জানি আমি বিয়া করতে না তোরে বিয়া করাইছি ওন তোরে বিয়া করানি ব্যবস্থা করব না আমি নিজে বিয়া করব তা আমি কই যাব তুই তার কই যাব কই যাব এটি কোন কথা লো কোন মুসিবতে আমারে ফলাইলো আরে বাড়ি থেকে আসে মা জাননি কত টাকা দাও মাইয়া বিয়া দিমু চাচা আমি তো স্বামীর ঘর থেকে এলাম আমার স্বামী তো আমাকে তালাক দিয়েছে আমি কই টাকা পাবো কেন তোমার ছেলেরা তুমি কি লজেন্স কিনে দাও না হাই না কি করাল হ্যাঁ উল্টা পাল্টা হাই তুই আমারে কি করলে তো এই যে ছবিটা আমার মেয়ের ছবি এটারে বিয়ে দিমো এক ফোলা যৌতুক চাইতেছে হের বাপের লাই হে 40 টাকা পাইবে 1 লাখ টাকা চায় যৌতুক হিসাবে 1 লাখ টাকা দিতে পারে না এলা বাড়িকে বাড়িকে যাইয়া টাকা খুঁজতে আসি বাবা কিছু টাকা দাও আমার মাইয়াটে বিয়ে দিমো রে বাবা ও শ্বশুর আব্বা এই কি শ্বশুর আব্বা আপনি আপনি আরে কি কইতাছেন আপনি আপনার মাইয়ার লাগে টাকা উড়াইবেন 40 টাকা হইবেন আমি 40 টাকা না ওই ফুলার বাপে 40 টাকা আপনার কিচ্ছু করতে হইব না ওই ফুলার বাপের 40 টাকা খাওয়াইতে হইব না বরং আমি আপনার 40 টাকা আমি খাওয়াই দিব নিজের দায়িত্ব এই সবরা গাল হাড়া ভাই মই নম হইতে দিয়া 40 টাকা খাওয়াবি হালার বালা এ কি এর শ্বশুর টাকা দিলে দেন না যাই গই না শ্বশুর আব্বা আপনি আবার এভাবে তাকাই গেন না আপনি মেয়েরে আমার কাছে বিয়া দেন আমি আপনি মেয়েরে বিয়া করি আরে না এ তোর মত লেদা হলা কাছে কি মার মাই অনেক লম্বা চুড়া আর আপনি কারে লেদা হলা কইতাছেন আমার লেদা হলা কইতাছেন ওই যে আপনি পাশে যে মেয়েরা হের বড় আমি হ্যারে দুই ঘরে বিয়া দিছি দুই ঘরের থেকে তালাক দিছে আজকেও মনে করেন যে তালাক কে বাড়ি চাইছে হ্যারে বিয়া দিতে দিতে আমি নিজেও বিয়া করতে পারি নাই আপনার মেয়েটা আচ্ছা বাবা বাবা কান্দিস না তোর টাকা পয়সা তোর সাহায্য আন লাগতো না আমি অন্য বাড়িতে যাই ও জটের আব্বা আচ্ছা বলে আপনার মায়ের আমাদেরকে বিয়া দে আরে স্যার আমি এখন আপনার লগে আপনার বাড়িতে যাব ও স্যার আমার বাড়িতে তুই যাচ্ছিস এই সারি দে বাবা এই সারি এই আমার আমার বিয়ে আইসতে আপনি আমার নিয়ে যান আপনার বাড়িতে
কিয়াটা বিপদ হলাম আচ্ছা তেনা দাঁড়া আমি একটা ভসাব করে লই কই দুলাইতে দুলাইতে ভসাবে ধরে গেছে এনে হিসাব করুম ঠিক আছে কি রে এদিকে কি থাকাস হেদিকে থাকা আমার আধা ঘন্টা লাগলে ভসাব করতে আমি বয়স্ক লোক না হিসাব করতে আমার সময় লাগতো না খবরদার এদিকে তাকাচ্ছা তোমার আমি তোমার বাপের বাড়িতে আমি কতবার কতবার ঘটক ফাড়াইছি তোমার মানে কোনো খালি রিজেক্ট করে কারণ কি আমার বাবার আল্লাহ যথেষ্ট পরিমাণ জ্ঞান বুদ্ধি দিছে আমার বাবা জানে আমি হন ছোট বাচ্চা কে তুমি ছোট হ্যাঁ এই জন্য তোমার বাবা রিজেক্ট করছে তুমি ছোট হ্যাঁ আমি ছোট পিঠা খাও হ্যাঁ মাঝে মধ্যে খাই তোমার বাবা খায় পাগলের জাত আর কি এই কত কথা সাবধান আমার বাবার পাগল কবা নাও কয়ে দিলাম কিন্তু তা না কই কি করতো এত বছর ধরে ফেম করি স্কুল থেকে শুরু করি ইন্টারমিডিয়েট থেকে শুরু করি সব পাস করে ফেলছি এখনো তোমার বাবা যদি তোমাকে ছোট বলে তাহলে তো তোমাকে তোমার বাবার ইমেল শোনো 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 ভালোবাসতে গেলে অনেক ধৈর্য ধরতে হয় তোমার সেই ধৈর্য নাই আমার মনে হয় কি তোমার সাথে ব্রেকআপ করা দরকার হ্যাঁ ব্রেকআপ হ্যাঁ এটা করে ফেলবা হ্যাঁ এটা করে ফেলবা জানতাম হ্যাঁ জানতাম এর মা ঘটনা ঘটবে জানতাম ভাই আপনি কেমনে জানেন হ্যাঁ আমি মেয়েলে বিপদ আছে মাইয়া বিয়ে দিম ওই যে মাইয়া ছবি দেখেন ভাই মাইয়া যৌতুক লাই বলে যে মাইয়া চেহারা বিয়ে দিতে পারি না হোলা দাবি করছে হোলার বাপে 40 টাকা পাইবো 1 লাখ টাকা যৌতুক ভাই হ্যাঁ আমার কথাটা আপনি বুঝছেন কি বাবা রে আমি মাইয়ালে বিপদ আছে মাইয়া বিয়ে দিতে পারতেছি না বলে আমি 1 লাখ টাকার জন্য যৌতুক আমার কিছু টাকা দেন সাহায্য করেন ওকে ব্যাকআপ তুমি ব্যাকআপ করছো না আমি তোমাকে ব্যাকআপ করলাম আমার মায়ের কোনো না বিয়ে দেওয়ার কোনো দরকার না আমি আমার মায়েরে বিয়ে করব এই কি কি কইলি তুই কি তুই আমার বিয়ে না করে অন্য মায়ের বিয়ে করবি না তা আইতে অ্যাক্টিং করছিস তোমার মন ভরকা করছিস না 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 আমার ওই জামাই অনেক সুন্দর এর বান্দর কাছে এরা এ যা চাইছিলাম একটা 20 টাকার নোট দিতাম পরে ভাঙি দিলাম জান কি দে 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 হ্যাঁ ইন্দুরে বাচ্চা তুই আর কি বলছো কাকা লাও এটা লই যাও এ 10 টাকা এখন টাকা হইলো কোন তো মানে এখানে এই দেন 1 লক্ষ দিছে 200 1 লক্ষ দিছে 1000 আপনি কি দেন 10 টাকা আরে এটা গার্লফ্রেন্ডের তরফ থেকে তুমি মিয়া মানে অতিরিক্ত বোঝা না রে কি রে ভাই মানছে 100 1000 টাকা নোট দেন দেন মানতে কত আছে 40 টাকা দেখি না এই 20 টাকা নিয়ে নিলাম ভাই আমি খুশি হইছি হ্যাঁ তুমি তো খুশি হবা হ্যাঁ হ্যাঁ খুশি তো না ভাই তুই কই দেখ আমার ব্রেকআপ ব্রেকআপ তুই চলে যা ব্রেকআপ হ্যাঁ আমারও ফলটি থাকা পাবি মনে কোনো কষ্ট নিও না একটু জুলাই রাখো আমাকে বলছিলাম কি তুমি কিছু খাবা না আমি তোর খান খাইতাম না না এখানে কিছু না মগা এখানে সব জিনিসপত্রের দাম বেশি চলো চিপায় যাই কি চিপা না মানে চিপা না মানে গ্রামের একটা দোকান আছে সামনে হ্যাঁ চিপার মধ্যে এখানে চিপ বেচে আর কিছু বেচে না আমি চিপ তো অনেক পছন্দ করি চিপ খামু কিন্তু চিপায় যাবো না কথাটা যেন মনে থাকে বুঝতে পারছি তবে ঠান্ডার মধ্যে কিন্তু চাই উত্তম আপনার দোকানে যে মজা রাখেন আপনি কেন বলেন আমরা বিয়ের ব্যাপারটা কি করলেন আরে ভাই আপনার বয়স তো 50 প্লাস তো কি হইছে আমি তো ভার্জিন এ হাসা করা কোন তো আপনি কয়টা বিয়ে করছেন ওরে খোদা রে একটা বিয়ে করি নাই আমি তো এখনো কুমার ঘটনা হইলো শুনেন আমার বয়সটা কেন এত বেশি হয়ে গেছে এক বাড়ির কিনার দি হত দিছিলাম হেতে হেতে মারে দেই ফিরতে আছে হঠাৎ করে মারে লাথি দি ফালাই দিছে এটা দেখে আমার মাথা রক্ত উড়ে গেছে কি রে যে মাত্র গর্ব ধরছে আর লালন ফালন করছে হে মারে তুই লাথি দিছস আমি হাতের কাছে আসিল দা কেন এক কুক কুবে হালার ভিতর কল্লা ফালাই দিছি পিছন দিয়ে পুলিশ আই ধরিয়ে লাইছে উনি আমার কোর্ট কাছারির মধ্যে আমার ফাঁসি হওয়ার কথা আছিল পরে কেমনে কেমনে কইছে যাবজ্জীবন কইছে জেলে ঢুকাই দিছে ইয়ার পরে কোন কারণে জানে স্বাধীনতা দিবসে মাফ করে দিছে তাও আমার 20 বছর জেল হইছে জেলখানা থেকে বাইরে রেখে আমার বয়স 49 হয়ে গেছে ঠিক আছে কিন্তু আপনার জন্য তো পাত্রি আমি কম দেখলাম না কোনো কম বয়সী মেয়ে তো আপনারে বিয়ে করতে চায় না বুঝতে হবে তো আপনি একটু চেষ্টা করলে পারবেন আপনি ঘটক আপনি যদি চেষ্টা করেন
যে কোনো সময় আমার জন্য একটা কুমুরি কুমারি কুমারি মাইয়া বুঝছেন। এই ভাই আপনি কি চান যে আপনার জন্য আমি গটকি ব্যবসা বাদ দিয়ে পলে যাইগা? কেন কইসা টইসা মাইয়া পড়ে না আপনার কাছে? ষোলো সতেরো আঠারো বছর বয়স আছে, সেইগুলো আমি বিয়ে করবে পঁচিশ থেকে আমার বড় ইতিহাস রে বাবা, আমি এক কেসে বিশ বছর জেল খাচ্ছি। জেলখানার থেকে বাইরে হওয়ার পরে চিন্তা করলাম আহ বিয়ের বয়সটা পার হয়ে যায়, মনে মনে চিন্তা করছি এবার একটা বিয়ে করতে হবে। এ কথা কে হাঁটতেছি হাঁটতেছি এক স্টুডিওর ছবি তোলা, স্টুডিওর ফাঁসে দিই সাইডে পাশে দিই ছবি একটা হলে রয়েছে ছোটো সাইজে, ছবিটা কুড়ে লইলাম ফুটু দিতে আরে ছবিটা তো দারুণ সুন্দর, এ মাইয়া যদি আমি বিয়ে করতাম পারি তার যা ছবিটা আমি ফকটে রাখলাম। একটু হাঁটতেছি হঠাৎ করে এক লোক আইক বাবা রে আমি মাইয়া বিয়ে দিতে পারি না একটা ছবি এত ছবি আরে দেয়া কইসা নান মাইয়ার ছবি মাইয়াকে বিয়ে দিন কটা টেয়া দেন বেটার হাতের মাঝে দুনিয়ার টিয়া এক গুছা টেয়া লই এনে হাতে ধরি রেখছে। আমি কইলাম বাবা রে আমি তো জেলখানার থেকে বাইরেছি আমার কাছে এক টাকা নাই আর মাফ করেন বেড়া চলে গেছে হরাই চিন্তা করলাম কি রে আমি তো ছবি একখান হাইছি আমি তো এটা দিয়ে কইতে মারি যা আর মাইয়ার বিয়ে কটা ঠেয়া দেন এরপর আমি দাম দাম শুরু করছি রে ভাই। আসলে বাবা রে আমার কোনো মাইয়া নাই। কি হ আমি মাইয়া নাই তাহলে জিতে কা উড়াইলেন? ওই যে কইলাম না সিটারি করি কাকা আমার দিকে রেলেন চিনছেন আমাকে? ওরা আমার করে তো চিন্তা মার্কে দিয়ে আইছি। হ্যাঁ বিশ টাকা দিছে না রে। আচ্ছা আপনার মানুষটা কি বুঝছেন তো? আপনি একটা লোক মাইয়া বিয়া দিব টাকা উঠাইতে যায় আপনি এটা দেখছেন সেটার আমি কপি করি আপনি মানুষের মাইয়া বিয়া দিবেন এগুলো করে টাকা উঠেছেন। একটা কথা কি জানেন এই দেশে যেসব মানুষ বিপদে পড়ে মাইয়া বিয়া দিতে পারে না যারা সাহায্যের কারণে সাহায্য লই মাইয়া বিয়া দেয় এরা কিন্তু ব্যাপারটা ওটার কাতারা করে যায় কারণ তারা ফেক না তারা অরিজিনাল আপনি ফেক বুঝছি না ব্যাপারটা কারণ মানুষের প্রতি মানুষের বিশ্বাসটা আর কখন আপনাকে মতন দুই নম্বর মানুষের কারণে ওই লোকটা অরিজিনাল কিন্তু আপনি অরিজিনাল। হ্যাঁ আর বাবা আপনি বিয়ে করতেছেন ভার্জিন দেবেন নাই আপনি বয়সের দিকে তাকাইছেন আপনি ভার্জিন খেতেন আপনি যদি বিয়ে করার এত শখ আপনি 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 ঘটক ঘটক আপা আপনি ম্যারিড কিন্তু সুন্দর ম্যারিড না ম্যারিড না আসলে আমার বাবা মা এক বিয়ে দিছিল জামাই পানিতে পড়ে হারিয়ে গেছে দ্বিতীয় বিয়া দিল সে জামাই কোন দিকে বাইয়া গেছে খুঁজা পাইলাম না বর্তমানে বিবাহিত কিন্তু অবিবাহিতর কাতারে পড়ি। আচ্ছা আচ্ছা এই তো দেখছেন তোমারও স্বামী নাই আমারও বউ নাই চলো দুইজন ভিক্ষা করি এত ভিক্ষা করি না চলো দুইজন সংসার করি খাই চলো দুইজন সংসার করি খাই।